বাসে করে স্টেশন যাব, তারপরে নেক্সট স্টপ হবে হচ্ছে আমাদের জুরিখ এইচবি। আমাদের সামনে দিয়ে দুটো বাস বেরিয়ে গেল, তো আমরা সিগন্যাল ক্রস না করতে পেরে এখানে তো আবার গ্রিন না হলে হাঁটা যাবে না। কিন্তু এখানেই বোর্ড আছে, বোর্ডে দেখতে পাচ্ছি পরিষ্কার যে 19 নম্বর বাস নেক্সট 7 মিনিটেই আবার আসছে। তো এটা আসলে তারপরে আমরা উঠে যাব। অ্যাকচুয়ালি 1 নম্বর আর 19 নম্বর দুটোই যায় লুজেন ব্যানহফ। ব্যানহফ মানে রেলওয়ে স্টেশন। তো এই বাসটাও যাবে। স্টেশন এসে গেছি, এবারে এই যে সাবওয়েটা দিয়ে নিচে চলে যাব। লিজেন সিটি থেকে বেরিয়ে যাচ্ছি, ওই যে চ্যাপেল ব্রিজ। উঠে গেলাম ট্রেনে, যাচ্ছি এবার আমরা জুরিখ। এসবিবি অ্যাপ দিয়ে দেখলাম এটা ডাইরেক্ট যাবে। এবারে জুরিখ পৌঁছে ওখানে আবার বাস নেব। ওখানে নোভোটেল, যে হোটেলটা আমাদের বুক করা আছে সেটা এয়ারপোর্টের পাশে, রেলওয়ে স্টেশন থেকে অনেকটা দূর। তো রেলওয়ে স্টেশনে নেমে ফিগার আউট করতে হবে। আমাদের ফাইনাল স্টপ জুরিখ ডুকচি। জুরিখ প্ল্যাটফর্ম বিশাল বড়, অনেকটা আমাদের হাওড়া স্টেশনের মতন। পরপর পরপর সব ট্রেনের ইনফরমেশন এখানে দেওয়া। এই যে পরপর খাবার জায়গা, অস্কার ক্যাফে, ক্রিসমাস মার্কেট বসেছে, খাবার দাবার, জুয়েলারি, আরও অন্যান্য কিছু। আমরা এটা দিয়ে মনে হচ্ছে বেরোতে হবে। এখান থেকে এই যে ট্রামগুলো যাচ্ছে, এই ট্রাম করেই আমাদের যেতে হবে। প্রবাবলি দুটো ট্রাম চেঞ্জ করতে হবে, সেটা এখনও জানা নেই। এখানে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে পুলিশের হেল্প নিয়ে জানতে পারলাম যে রোডের ও পার্টটা হচ্ছে যেখান থেকে ট্রাম নিতে হবে। ওই যে পরপর ট্রাম আসছে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ট্রামের স্টপ। এই যে ট্রামের নাম্বারগুলো সব লেখা আছে, এখান থেকে একটু পড়ে দেখতে হবে যে কোন ট্রামটাতে আমরা উঠব। 11 নম্বর ট্রামে উঠলাম যেরকমভাবে ম্যাপে লেখা ছিল। এবার আমাদের গ্ল্যাড পার্ক বলে একটা স্টেশনে নামতে হবে। এখানে কোথাও বোর্ড নেই না যে কোন স্টেশনটা নেক্সট আসছে। গ্ল্যাড পার্ক বলে মেট্রো স্টপটাতে নামলাম। এইখান থেকে 12 নম্বর মেট্রো ধরতে হবে। এবার আমি একবার ফোনে চেক করব যে 12 নম্বর মেট্রোটা কোন সাইডে আসবে। দিয়ে লিন্ডবার্গ বলে একটা জায়গায় নামতে হবে। সেই লিনবার্গ থেকে আমাদের হোটেলটা হচ্ছে ঠিক পাশেই। তো আমরা একটু ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই দিকের মেট্রো স্টপটাতে আসতে হতো। তারপরে একজন অ্যাকচুয়ালি আমাদেরকে গাইড করে দিল যে আমরা হেঁটে এইদিকে এলাম। এবারে একটা মেট্রো মিস করে গেছি, মেট্রো না ট্রাম, একটা ট্রাম মিস করে গেছি। নেক্সট স্টেটটার জন্য দাঁড়িয়ে আছি, নেক্সট ট্রামটা আসলে তারপরে আমরা উঠবো। এই দিক দিয়ে আসবে আমাদের 12 নম্বর,
যাবো আমরা এইদিকে সোজা। এটা ম্যাকলারেন F1 যাচ্ছে, জুরিখে ভালো ভালো গাড়ি আছে বলতে না বলতেই ইন্ডিয়ার মারুতি সুইফট। এখানে মারুতির গাড়ি প্রচুর চলে, মারুতি, হুন্ডাই i20, তারপরে রেনল্ড ডাস্টার, এই গাড়িগুলো খুব কমন এখানে দেখছি। আমাদের নেক্সট ট্রামটা চলে এসছে, 12 নম্বর। লিন্ডবার্গ স্টপে নামলাম, এটা জাস্ট পরের স্টপটাই ছিল, তো আমাদের হোটেলটা এইখানেই, নো হোটেল, একদম যেরকম প্রেডিক্ট করেছিলাম ওটাই বেরিয়েছে। সেটা হচ্ছে ট্রাম স্টপের পাশেই, এটাকে এরকম প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছে কেন কে জানে। তো ফাইনালি রুমে এলাম, এই রুমটা বেটার, আমাদের লুসানের রুমের থেকে অনেকটাই বেটার। তবে এখানে কোনো ভিউ নেই, বিকজ এখানে একটা ওয়ার্নিং মেসেজ দেওয়া আছে যে জানলা বেশি খোলা যাবে না, আর বাইরেটা তখন যেরকম দেখালাম যে পুরো প্লাস্টিক দিয়ে মোড়া। আমরা এখন বেরোলাম, যাচ্ছি লিন্ড চকলেট ফ্যাক্টরি। তো আমি গুগল ম্যাপে দেখলাম যে আগে আমাদের 10 নম্বর ট্রামটা নিতে হবে, তো এইটা একদিক থেকে ভালো যে এই হোটেল আর এই ট্রাম স্টেশন একদম হোটেলের গায়ে। আমি আরেকবার ম্যাপ খুলে দেখে নিই, এই যে চলে এসেছি, 10 নম্বর লেখা আছে ব্যানহফ প্ল্যাটস, এই ব্যানহফেই যাব। আমাদের ট্রামটা আসবে এদিক থেকে, এদিকে আমরা এয়ারপোর্ট যাওয়ার দিন যাব, ওই সোজা এয়ারপোর্ট চলে যাচ্ছে। গুগল ম্যাপে একবার দেখি, এই যে লেখা আছে ফার্স্টে লিন্ডবার্গ থেকে এই যে ব্যানহফ 12 নম্বর, ও 12 নম্বর মেট্রো ফার্স্ট নিতে হবে, তারপরে ব্যানহফে ওয়ালি সেলেন বলে, এটা বোধ হয় ট্রেন নাকি, এটা দেখতে হবে গিয়ে। আমরা 10 নম্বর ট্রামটাতেই উঠে গেলাম, ব্যানহফ হচ্ছে লাস্ট স্টপ, ব্যানহফটাই হচ্ছে মেন স্টেশন, যেটা জুরিখ ব্যানহফ HB বলে বলে। আমাদেরকে একজন এল্ডারলি হেল্প করলো, ট্রামে করে ব্যানহফ মেন স্টেশনে নামলাম, আর এর আগের স্টপটা ছিল সেন্ট্রাল, তো আমরা ফেরত আসার সময় সেন্ট্রালে যাবো। SBB SZU আমার মনে হয় এটাতেই হবে, S8 হচ্ছে ট্রেন নাম্বার। এখানে তো প্ল্যাটফর্ম নাম্বার 21, 22 এগুলো লেখা আছে, প্ল্যাটফর্মটা একবার দেখতে হবে, প্ল্যাটফর্ম নাম্বার 4, ও এই যে 3-18, এদিকে যাই, 3-18 মানে উপরে উঠতে হবে, হ্যাঁ এদিকে শোন। গুগল দেখলাম, গুগলে দেখাচ্ছে আবার যে আগের ট্রেনটা বেরিয়ে গেছে, তো নেক্সট ট্রেনটা হচ্ছে 3:07, এখন বাজে 3:05, তো সেটা আবার প্ল্যাটফর্ম নাম্বার 31, তো এইখানেই দেখছি লিফ্টটা লেখা আছে, এই যে 21, 22, 31, 32 নিচে লিফ্টের জন্য ওয়েট করছি। এখানে লিফ্টটা আবার একটু কীরকম বাঁকা লিফ্ট, লেখা আছে 3:07 ছাড়বে, এদিকে একটা ট্রেন তো দাঁড়িয়ে আছে।
আমাদের নেক্সট ট্রেন S8 এসে গেছে, এখানে উঠবো। কিলজবার্গ বলে স্টেশনটাতে নামলাম, এটা হচ্ছে কিলজবার্গ স্টেশন। এখানেই আছে হচ্ছে ফেমাস লিন্ডস চকলেট ফ্যাক্টরি। এখান থেকে 10 মিনিটসের ওয়াক। জিজ্ঞেস করছে, যদি আমার কাছে গুগল ম্যাপ আছে বাট তাও জিজ্ঞেস করে নিচ্ছে। ট্রেনটা বেরিয়ে গেল। হ্যাঁ, আমার কাছে তো গুগল ম্যাপে ছিল, আমি তাও ওর হাতে দেখলাম বলে আমি জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাব। আমরা এখন যাচ্ছি, পুরো ফাঁকা, পুরো ফাঁকা টাউন, কোনো লোকজন নেই। স্ট্রেট তাহলে? হ্যাঁ, কোথাও কোনো লোকজন নেই। আমরা তাহলে যাই, এখানে কিছু জন বেরিয়ে এসছে, কিছু মানুষ দেখতে পাচ্ছি গুটি কয়েক, আর কোথাও কোনো লোকজন নেই। তো আমরা অনেকটা হেঁটে স্টেশন থেকে ওইদিকে সোজা স্টেশন, সোজা হাঁটতে হাঁটতে আসছি। পুরো শহরে কোনো লোক নেই, এটা সানডে বলে কি না জানি না, বাট কোথাও কোনো সেরকম লোকজন নেই। গুগল ম্যাপ অনুযায়ী এই দিকটাই যেতে হবে, আর এদিকে এক দুটো করে লোক দেখছি। আমাকে আরেকবার ম্যাপ দেখতে হবে যে কোন দিকে ফ্যাক্টরিটা। ওই তো ডাইরেকশন দেওয়া আছে, ওই যে লেখা আছে লিঙ্ক চকলেট, এটাই মনে হচ্ছে। আমরা লিন্ড চকলেট ফ্যাক্টরিতে এখন ঢুকছি। অলরেডি চকলেটের স্মেল পাচ্ছি, এখন ভেতরে যাই, তারপরে পুরো ফ্যাক্টরিটা এক্সপ্লোর করবো। এই যে দেখছি সব শেফদের ছবি যারা চকলেট মেকার, তারপরে এই যে ভিডিও লিন্ড চকলেটের সব ভিডিও, এই যে বিশাল করে লেখা লিন্ড হোম অফ চকলেট। এখানে অনেক লোকজন আছে দেখছি। এবার আমরা ভেতরে যাব, একটু ফটো তুলে নিই এখান থেকে। ভেতরে এসে এই রিসেপশনে এলাম, এখানে আমাদের আগে থেকে যে ভাউচারটা ছিল সেটা দেখিয়ে এই যে আমাদের দুজনের টিকিটস দিল, দিয়ে তারপরে বললো ব্যাগ রেখে, ব্যাকপ্যাক রেখে, এখানে কোথাও একটা লকার ফেসিলিটিস আছে, সেই লকার ফেসিলিটিসে ব্যাগ রেখে তারপরে ফার্স্ট ফ্লোর ওখান থেকে চলে যেতে, দিয়ে ওখান থেকে টিকিট স্ক্যান করা যাবে, সেটা দেখছি। বাট আগে দেখি দিই চকলেট ফাউন্টেন, এই যে চকলেট পড়ছে। তো এই লকারে নাম্বার কোড দিয়ে, নাম্বার কোডটা একবার কাছ থেকে দেখি দিই, এই নাম্বার কোড দিয়ে লকারে ব্যাগ রেখে এবার যাচ্ছি আমরা চকলেট টুরে। এখানে একটা গ্রুপ এসছে, তাকে এক্সপ্লেন করছে দেখছি, এটা মনে হয় অডিও। এখানে একটা লিঙ্ক শপ আছে, এই চকলেট টুর। এই আমার কার্ডটা দাও, একটা কার্ড, চলো। না, এখানে স্ক্যান লেখা আছে, এই চকলেট টুর। ওপরে গিয়ে আবার স্ক্যান করবো, এইখানে এসে স্ক্যান করে যেতে হবে ভেতরে, এই নিচ থেকে এসে। বাট এই যে লেখা আছে, এটা হচ্ছে 4 o'clock টিকিট, এখনও 4টে বাজতে আর 2 মিনিট বাকি, একটু ওয়েট করতে বললো, সবাই বাকিরাও ওয়েট করছে এখানে। তারপরে এখান থেকে চকলেট টুর স্টার্ট হবে, ওই যে সব নিয়ে যাচ্ছে, এখানে নিশ্চয়ই ওই টুরের সাথে সাথে গাইড বলতে থাকবে। ওই ভেতরে পুরো প্রসেস আমি দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট স্টেজ। ইউরোপিয়ান দে ইট আ লট অফ চকলেট,
কোকোয়া কাল্টিভেশন এখানে যে বলছে সবাইকে, এই গাছগুলো হচ্ছে কোকোয়া গাছ। এবং কাছ থেকে আমি একটু দেখাই, এই যে কোকোয়া ফ্রুট যেগুলোকে ড্রাই করে এখান থেকে এই চকলেট মেকিং প্রসেসটা স্টার্ট হয়। এই যে ছবি সব দেওয়া আছে, এই যে ফ্লাওয়ার্স অ্যান্ড পডস। নেক্সট ফেজের দিকে এগোচ্ছি, এখানে চকলেট হিস্ট্রি পুরো দেওয়া। সব স্ক্রিন, স্ক্রিনের উপরে এগুলো সব স্ক্রিন। এই যে পুরো পুরো হিস্ট্রির পুরো, এই যে অ্যাজটেক সিভিলাইজেশনের পুরো চকলেট প্রসেসটা এখানে ভিডিওতে করা। এটা নেক্সট ফেজে, এই যে এখান থেকে পুরো সিন সিনারি। এই যে পাউডার করা প্রসেস, এখানে পুরো মেকিং প্রসেস। এই যে মেকিং প্রসেসটা, এখানে পুরো চকলেট প্রসেসটা ম্যাপ আউট করা। এই যে প্রোডাকশন লেখা আছে, পুরো চকলেট স্মেলে ভরা এখানে। এই যে পুরো চকলেট পড়ছে, কেমন দারুন। এখান থেকে ফুল করে টেস্ট করা যেতে পারে চকলেট মেকিং প্রসেস যে পুরো কমপ্লিট। কোয়ালিটি চেকিং, আরো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার দেখছি আসছে। লেখা তো তাই আছে, এটা চকলেট কসমোস। ওয়ার্ল্ডের কোথায় কোথায় চকলেট আরো কেন ফেমাস, কী কী লোকেশন, পুরো চকলেট ইউনিভার্সের মতন। সেখানে আমার লোকজন ছবি টবি তুলতে দেখছি, এটা হচ্ছে চকলেট হেভেন। এখানে মনে হয় সেলফি তুলে এখানে এন্ট্রি করলে মেল আইডি দিয়ে এরকম সব ছবি এই ফ্যাক্টরিতে হয়ে যাবে। এখানে মনে হয় চকলেট ওখান থেকে টেস্ট করা হয়েছে, চলো দেখি। এই যে এখানে প্রচুর চকলেটস রাখা, এখানে হাত ঢুকিয়ে এরকম ভাবে চকলেট নেওয়া যাবে। হাত ঢুকে যাচ্ছে, এই যে চকলেট, এটা হচ্ছে হোয়াইট। এই যে এটা হোয়াইট, এটা হোয়াইট, এরকম ভাবে বিভিন্ন চকলেট আছে। এবার ইনোভেশন ল্যাব, এই যে শেল ফর্মিং, এই যে ভেতরে ল্যাবটা দেখা যাচ্ছে, জানি না ঢুকতে দেবে কি না। এটা মনে হয় বাইরে থেকেই দেখতে হবে, যে পাইলট প্ল্যান্ট, এই যে পুরো বোঝানো আছে যে কীভাবে হচ্ছে প্রসেসটা। এখানে গিয়ে লাইনটা এন্ড, কুলিং, ডিমোল্ডিং অ্যান্ড র্যাপিং।
এই দিক দিয়ে এন্ট্রি হয়েছিল পুরো ঘুরে তারপরে এলাম। এটা ফাইনাল স্টেজ, এখানে এরকমভাবে যে চকলেটটা হচ্ছে সেটা এরকমভাবে বিভিন্ন প্রসেস দিয়ে এরকম বলটাতে ঢুকিয়ে তারপরে ফাইনালি ডিসপ্যাচ হচ্ছে লোকের হাতে। এই যে এখানে এরকমভাবে এই গ্রাফিক্স করা, এই চকলেট নিয়ে যেই ফেলবে সামনে চকলেট নিয়ে আসবে, এরকমভাবে প্রসেসটা। ওইদিকেও একটা প্রসেস আছে, একটা টিকিটে একবার স্ক্যান করে একটা করে চকলেট। ট্যুর কমপ্লিট করে ফাইনালি শপিংয়ে ঢুকেছি, চকলেট শপিং। বিভিন্ন রকমের চকলেট চারপাশে, এখানে সব স্যাম্পলস রাখা আছে টেস্ট করার জন্যে। এদিকেও প্রচুর চকলেটস, এখানেও এই চকলেটগুলো প্রচুর পুরো একদম এন্ড অব্দি ক্রিসমাসের জন্য সাজানো। এখানে আরও বক্স চকলেটস, এর মধ্যে অ্যাকচুয়ালি সব অ্যারেঞ্জ করে করে রাখা, আর যে সব প্রাইসগুলো সব দেওয়া আছে লোকে প্রচুর কিনছে এইখান থেকে, এই লুজ চকলেট থেকে যে বাস্কেট করে নিয়ে। এখানে আবার বক্সেস, ফাইনাল কাউন্টার ওখানে বিলিংয়ের ওইদিকে আর চারপাশে চল। বাবা এদিকটা দেখো কি চকলেট রে বাবা, এই যে বক্সেস পুরো চকলেটে ভরা। এবার স্টেশন এসে গেছি, কিলজবার্গ স্টেশন আমাদের নেক্সট। আর 5 মিনিটের মধ্যে ট্রেন আছে, -1। এইদিকে আসবে প্ল্যাটফর্ম, আমরা এই ট্রেনটাতে উঠবো, দিয়ে জুরিখে নেমে তারপরে দেখি আবার সেন্ট্রাল বা কোথাও যদি যাওয়া যায়। এবার আমরা যাব সেন্ট্রাল। ভাই ওই একটা কাজ করি, ওখানে ক্রসিং আছে, ওইটা দিয়ে ক্রস করবি নাকি? আচ্ছা ঠিক আছে, চলো চলো ওইদিকটা দেখি। অ্যাকচুয়ালি তাই 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 ওই হবে, চলো চলো রোড ক্রস করে নি। জুরিখ সিটি রাত্রেবেলা, দাঁড়াও রেড আছে। এখানে প্রচুর ইন্ডিয়ানদেরকে দেখতে পাচ্ছি, যারা সব ওয়ান সাইডে এসছে, প্রচুর এরকম ইন্ডিয়ানদেরকে দেখতে পাচ্ছি। ক্রিসমাসের জন্য সাজিয়েছে, এখন খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি কোথাও খাবো। এই রাস্তায় পরপর পরপর সব শোরুম দেখতে পাচ্ছি, দেখি কোথাও রেস্টুরেন্ট পাই তারপরে সেখানে ঢুকবো। আমরা আবার ঘুরে ঘুরে ম্যাকডিতেই ঢুকলাম, কফি তারপরে চিকেন ম্যাক নাগেটস বার্গার এই সমস্ত নিয়ে এখন ম্যাকডিতে ডিনার করছি। তারপরে একটুখানি ঘুরে তারপরে আমরা হোটেল ফেরত যাব। আমরা আজকে পুরো সিটি ঘুরে চলে এলাম আমাদের হোটেলের কাছে, এবার আমরা ডাইরেক্ট আজকের জন্য এটাই এন্ড, রুমে গিয়ে এখন রেস্ট নেব। আবার কালকে আমাদের রাইন ফলস আছে, আর টু সিটি সেন্টার যাব, এটাই কালকের প্ল্যান।